আমরা দেখতে পেয়েছি বিএনপির ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার আহত হয়েছেন, তিনিও আমরা জানতে পেয়েছি তিনি তার গায়েও স্প্রিন্টার গুলির স্প্রিন্টার লেগেছে, এবং একই সাথে আমিনুর রহমান আহত হয়েছেন, রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহত হয়েছেন, এরকম বেশ কিছু শীর্ষ পর্যায়ের নেতা আহত হয়েছেন। স্মৃতি, এই জায়গাটাতে আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকের এই সংঘর্ষ ঘটনাটা শুরু হয়, এই বিএনপির বিক্ষোভ সমাবেশটি চলছিল এবং তখন বিএনপির নেতা আমিনুল্লাহ আমানি বক্তব্য রাখছিলেন। সেই মুহূর্তে বিএনপির এই বিক্ষোভ সমাবেশের পিছন দিক থেকে, মানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাম দিকে বিজয়নগর বিজয় সরণির মোড়ের ওই দিক থেকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় এবং একটা পর্যায়ে পুলিশ গুলি শুরু করে, পুলিশ রিহার্সেল শুরু করে, নিক্ষেপ করা শুরু করে, এবং তারপরে বিএনপির এই বিক্ষোভ সমাবেশের মধ্যে একটি দৌড়াদৌড়ি শুরু হয় এবং এক ধরনের বিশৃঙ্খলা শুরু হয়, এবং এরপরেই এই পুরো জায়গাটি জুড়েই হচ্ছে, আমরা এই কিছুক্ষণ আগেও দেখেছি যে এই সামনেই কিছু গাড়ি পুরানো হয়েছে এবং এই আমরা চারপাশেই দেখছি যে অসংখ্য পুলিশ অবস্থান নিয়েছে, এবং এখানে এই কেন্দ্রীয় কার্যালয়ের যেই গেটটি সেটি এখন বন্ধ আছে, এবং এই সামনে এখন এই ঠিক এই মুহূর্তে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার ডান দিকে জোনাকি সিনেমা হল থেকে শুরু করে পিছনে বিজয়নগরের মোড় পর্যন্ত পুরো জায়গাটি ফাঁকা, এবং আমরা এতটুকুই দেখতে পেয়েছি, হয়তো এর পরেও অনেক বিশাল অংশ জুড়েই হচ্ছে কোনো গাড়ি ঘোড়া নেই, এবং পুরো রাস্তাটি জুড়েই হচ্ছে এখন সংবাদকর্মীরা এবং এখানে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন তারা দখল করে আছেন, এবং আরো আমরা দেখতে পেয়েছি আরো নতুন ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হচ্ছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। আশিক, যারা আহত হয়েছেন তাদের এখনকার অবস্থা কি? তারা মানে কোনো হসপিটালে তাদের কি স্থানান্তর করা হয়েছে কিনা? কিছুক্ষণ আগেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা যখন দেখছিলাম যে বিএনপির শীর্ষ নেতারা সেখানে আহত, শীর্ষ নেতারা ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মীরা আহত, তখনও আমরা দেখতে পাইনি যে কোনো অ্যাম্বুলেন্স বা এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সংবাদকর্মীদেরকেই বলা হচ্ছিল যে আপনারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, একটু খবর দিন যে যেন এখানে যারা আহত হয়েছেন তাদেরকে। স্মৃতি, আপনাকে জানিয়ে রাখি এই বিক্ষোভ সমাবেশে এই বিএনপির যুগ্ম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাকে মিথ্যা মামলা উল্লেখ করে এই প্রতিবাদ সমাবেশ হচ্ছিল, এবং এই সমাবেশেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। আমরা ঠিক সঠিকভাবে এখনো খবর পাইনি যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কি অবস্থা আছে। আমরা যতটুকু জানি যে এটা বিএনপির সমাবেশ, তো বিএনপির কোন নেতারা কি এখনো ওখানে আছেন? জি স্মৃতি, আপনাকে একটু আগেই বলছিলাম যে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে এখন বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কিছু নেতা অবস্থান করছেন, বিএনপির অসংখ্য কর্মী অবস্থান করছেন এবং অনেকেই আহত আমরা ভিতরে দেখেছি। বিএনপির যুগ্ম মহাসচিব আমিনুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, একই সাথে হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, এবং এছাড়া হচ্ছে বিএনপির ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বিএনপির আরও বেশ কিছু নেতা, এই কেন্দ্রীয় নেতা এই কার্যালয়ে এখনো উপস্থিত আছেন এবং তাদেরকে এক ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে এবং খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে যেন এখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। এই হচ্ছে এখানকার এখনো পর্যন্ত অবস্থা। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন এই পুরো রাস্তাটি এখন ফাঁকা, এখানে সংবাদ কর্মীরা ছাড়া এবং পুলিশ ছাড়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কোনো মানুষজন নেই। আশিক, এই ঘটনার পরপরই বিএনপির কোনো নেতাকর্মীর সাথে কি আপনার কোনো কথা হয়েছে? না স্মৃতি, আপনাকে বলে রাখি এই ঘটনাটি ঠিক গত 15 মিনিটের মধ্যে ঘটেছে, ফলে এখনো বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই কোনো এখনো প্রতিক্রিয়া জানায়নি, এবং এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখনো পর্যন্ত যেই নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা এখনো এই ঘটনাটি এখনো তারা হতভম্ব অবস্থায় একরকম বলতে গেলে তারা আছেন এখানে। যারা আপনাকে জানিয়ে রাখি আজকের এই বিক্ষোভ সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অনেক শীর্ষ নেতারাই এই মঞ্চে ছিলেন, ফলে তারা এখনো খোঁজখবর চলছে আসলে কি পরিমাণ নেতাকর্মী আহত হয়েছেন এবং বিএনপি শীর্ষ পর্যায়ে যে নেতারা এখানে উপস্থিত ছিলেন। আপনি এই যে এখনই শুনতে পেলেন যে এই চারপা এখন এই ঠিক বিএনপির, আমরা যদি ছবিটা একটু দেখাই, আমরা যদি ক্যামেরাম্যানকে বলি, আমাদের ক্যামেরা যে সাংবাদিক রয়েছেন, যে ওইদিকে এই ঠিক এই মুহূর্তেই জোনাকি সিনেমা হলের ঠিক সামনেই বেশ কিছু ককটেল, এখনও ককটেল বিস্ফোরণ হচ্ছে, আপনি স্মৃতি দেখতে পাচ্ছেন।
যে এখনো বেশ কিছু ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং এখনই সেদিকে একটি পুলিশের কাভার্ড ভ্যান এগিয়ে গেল। স্মৃতি, এই পরিস্থিতি আসলে এখন এই 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 কমটাই চলছে আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, চারপাশ থেকে বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং ভাঙচুর করার চেষ্টা করা হচ্ছে। এই এই হলো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি এই জায়গায়। আশিক, আপনি আমাদেরকে আরেকটু বলবেন যে এই সংঘর্ষের সূত্রপাতটা আসলে কোথা থেকে শুরু হলো? আশিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আশিক, আমি জানতে চাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি যে আপনার প্রশ্নটি পরিষ্কার নয়, আরেকবার যদি একটু বলেন। আমি জানতে চাচ্ছি যে এই সংঘর্ষের সূত্রপাতটা আসলে মেইনলি কোথা থেকে শুরু হলো? এই সংঘ, আমরা যখন বিক্ষোভ সমাবেশটি চলছিল তখন আমরা দেখতে পেয়েছি হুট করেই, হঠাৎ করেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাম দিকে বিজয়নগরের মোড়ের দিক থেকে এক ধরনের বিএনপি নেতাকর্মীরা এক ধরনের উচ্ছৃঙ্খল হয়ে ওঠে এবং হয়তো সে আমরা ঠিক সুনির্দিষ্ট করে বলতে পারবো না যে ঠিক কীভাবেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এবং এই এই ঘটনাটি শুরু হওয়ার পরেই পুলিশ হচ্ছে টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করে, ফাঁকা গুলি করা শুরু করে। পুলিশ প্রথমেই একটু সাবধান অবস্থান, সতর্ক অবস্থান নিল। প্রথমে তারা ফাঁকা গুলি করছিল এই এই পরিস্থিতিকে, উচ্ছৃঙ্খল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রিত না হয়ে সেটি বিএনপির যে মূল বিক্ষোভ সমাবেশ এই পুরো সমাবেশের উপর প্রভাব ফেলে এবং পুরো এলাকাটিতেই এই বিশৃঙ্খলতা ছড়িয়ে পড়ে এবং হুট করে এই বিক্ষোভ সমাবেশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এরকমটাই আসলে বলা যায়। এবং এর পরবর্তীতেই হচ্ছে যে পুলিশের অ্যাকশন শুরু হয় এবং বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।